আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর পদে অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় বৃদ্ধিকরণ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি আছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে এই পদে জমাদানের যে শেষ তারিখ ছিল সেই শেষ তারিখটি বাড়িয়ে করা হয়েছে 12/4/2020 বিকাল 5টা, অর্থাৎ 12/এপ্রিল 2020 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS করে আবেদনের ফি জমাদান করা যাবে। চলুন আমরা বিজ্ঞপ্তিটিও দেখে আসি একটু। এখানে বর্তমানে একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটি হচ্ছে সহকারী প্রসিকিউটর, পদ সংখ্যা 45, বেতন স্কেল ও গ্রেড 12,500 টাকা থেকে শুরু, শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং উচ্চতা পুরুষদের 1.68 মিটার এবং মহিলাদের 1.57 মিটার, বুকের মাপ উভয় ক্ষেত্রে 78 সেন্টিমিটার 82 সেন্টিমিটার সম্প্রসারিত, ওজন পুরুষ 50 কেজি মহিলা 46 কেজি, অবশ্যই অবিবাহিত হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই হচ্ছে যোগ্যতা। আর আবেদনের জন্য আপনাদেরকে যেতে হবে dnc.teletalk.com.bdi ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। আবেদনের তারিখ এখানে যে তারিখ বলা আছে সেটি নয়, আবেদনের তারিখ বর্ধিত করা হয়েছে, তারিখ হচ্ছে 12/4/2020 বিকাল 5টা পর্যন্ত, এবং আবেদনের সময় 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে, এবং আবেদনের ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ এবং সব রকম সার্ভিস চার্জ বাবদ 112 টাকা আবেদনের 72 ঘন্টা পরবর্তী সময়ের মধ্যে জমাদান করতে হবে। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।